আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্যান উন্নয়ন কেন্দ্র কাশিমপুর আমাদের এই কেন্দ্রে হাইড্রোপনিক্স নিয়ে কাজ করা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি হাইড্রোপনিক্সে উৎপাদিত কিউকম্বার বা শশায়ের একটি শাড়ির সামনে এখানে পরীক্ষামূলক পদ্ধতিতে এই শাড়িটি রোপণ করা হয় এই শাড়িটির বয়স আজকে ষোলো দিন এখনই দেখা যাচ্ছে যে গাছের প্রতিটি নোডে শশা চলে এসেছে আমরা আশা করছি খুব দ্রুতই এর ফ্রুট সেটিং হবে লক্ষণীয় বিষয় এটি একটি পলি শেডে হওয়ার কারণে গাছে পোকার আক্রমণ খুবই কম নেই বললেই চলে পলিহাউজে তাপমাত্রা খুব একটা কমায় না তবে প্রোটেক্টিভ এখানে পোকামাকড় বা অন্যান্য রোগ জীবাণু অনেক কম আর এই পদ্ধতিটা হচ্ছে আমি যে পদ্ধতিতে কাজ করছি এটা হচ্ছে এনএফটি নিউট্রিয়েন্ট ফ্লেম টেকনিক এখানে একটি সোর্স ট্যাঙ্ক থেকে নিউট্রিয়েন্ট আসে আসার পরে আমরা যে পাইপ দেখতে পাচ্ছি এটি ফোর ইঞ্চি সাধারণ পাইপ এই পাইপে প্লান্টিং করা নিউট্রিয়েন্টটা সার্কুলেশন হয়ে এই পাইপের ভিতর দিয়ে বের হয়ে আবার ট্যাঙ্কে প্রবেশ করে এছাড়াও আমরা এর পাশাপাশি সারি মেলন করা হয়েছে হানি ডিউ মেলন এর আগে আমরা মাস্ক মেলন করেছিলাম তার ফলন যথেষ্ট ভালো হয়েছিল এখন হারভেস্টিংয়ের পর্যায়ে আছে আমরা হারভেস্ট অলরেডি শুরু করে দিয়েছি স্বাদ যথেষ্ট ভালো আমাদের দেশের বাঙ্গির সাথে এই মেলনের অনেকটা মিল আছে তবে পার্থক্যটা হচ্ছে এর পুষ্টিগুণ এবং স্বাদের দিক থেকে স্বাদের দিক থেকে বাঙের তুলনায় সম্পূর্ণই ভিন্ন এটি মিষ্টি আর পুষ্টিগুণ দিক থেকেও অনন্য এখানে যে মেলনগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর গ্রোথ গাছের এবং প্রচুর পরিমাণে ফুল সেই সাথে ফলও সেট হয়েছে প্রতিটি গাছে দুইটা তিনটা চারটা করে ফল এখনই সেট হয়ে গেছে তবে এই গাছের বয়স এখনও পর্যন্ত তিরিশ দিন হয়নি এত অল্প সময়ে গাছের খুব ভালো গ্রোথ আমরা আশা করছি এই ফলনটি আমরা তিন মাসের আগেই হারভেস্ট করতে পারবো এর আগে আমরা রক মেলন করেছিলাম ভালো ফলন পেয়েছি এখন দেখা যাচ্ছে যে প্রতিটা গাছে ফলন চলে এসেছে এটা হানি ডিউ মেলন সেই গাছটির বয়স আজকে প্রায় পঁচিশ দিনের মতো অর্থাৎ এক মাসও হয়নি এর মধ্যে গাছটি যথেষ্ট উচ্চতা লাভ করেছে অনেকগুলো পাতা আছে লক্ষণীয় যে এর ভিতরে একটি ফলও সেট হয়ে গিয়েছে আমাদের প্রতি গাছে একটি থেকে দুটি ফল রাখলে যথেষ্ট একটা শাড়িতে বৃষ্টি গাছ রোপণ করেছি বৃষ্টি গাছেরই হাইট প্রায় সমান এবং দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে এবং প্রতিটি গাছে ফল সেট হওয়া শুরু হয়ে গেছে। প্রথম মাসে ফল সেট হয়ে গেলে আমাদের ফল হারভেস্ট করতে আর বেশি দিন সময় লাগবে না এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো করে ফল সেট হচ্ছে এক একটা গাছে দুইটা তিনটা চারটা তবে আমরা চেষ্টা করব যে সবচেয়ে ভালো একটি ফল রাখার জন্য আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতেই এই পুরা কাল্টিভেশনটি চাষাবাদটি করতেছি এখানে যে নিউট্রিশন সলিউশন ব্যবহার করা হয়েছে এটি আমাদের নিজস্ব ল্যাবে উৎপাদিত আমরা বাইর থেকে কোনো নিউট্রিশন ইম্পোর্ট করিনি এমনকি এখানে যত স্ট্রাকচার আছে সব স্ট্রাকচারই আমরা স্থানীয়ভাবে তৈরি করে নিয়েছি আমি মনে করি যে বাংলাদেশে হাইড্রোপনিক্স পদ্ধতিতে চাষাবাদ শুরু করার জন্য এখন আর তেমন কোনো বাধা নেই তবে হাইড্রোপনিক্স একটি বড় শিল্প অনেকটা বলা যায় যে ফ্যাক্টরি প্লান্ট ফ্যাক্টরি এখানে দেখা যাচ্ছে একটি পাইপের শাড়িতে একটি চার ইঞ্চি পিউসি পাইপের শাড়িতে আমাদের বিশটি মেলন গাছ আছে এটি একটি স্যাম্পল উদাহরণ হিসাবে লাগানো হয়েছে তবে এটাকে যদি আমরা একটি ইন্ডাস্ট্রির সাথে তুলনা করি তা এরকম বিশ ফিটের পাইপ একটানা হাজার হাজার প্রয়োজন অনুযায়ী লক্ষ লক্ষ করা সম্ভব যেভাবে আজকে আমাদের গার্মেন্টস সেক্টর সারা পৃথিবীকে বস্ত্র দিয়ে সহযোগিতা করছে ঠিক সেভাবে আমি মনে করি যে হাইড্রোপনিক্স পদ্ধতিতে বা প্লান্ট ফ্যাক্টরির মাধ্যমে খাদ্য উৎপাদনে আমরা যদি এগোতে পারি তাহলে আমরাও একসময় পুরো আমাদের খাদ্যের চাহিদা পূরণ করে সমগ্র ওয়ার্ল্ডের ফুড সিকিউরিটিতে আমরা একটা ব্যাপক ভূমিকা রাখতে পারবো ইতিমধ্যে উন্নত দেশগুলো যে যাদের জায়গা স্বল্পতা আছে বা বৈরি পরিবেশ বাহিরে ফসল করা সম্ভব হচ্ছে না তারা হাইড্রোপোন পদ্ধতিতে বাণিজ্যিকভাবে চাষাবাদ করছে এবং এটাকে তারা একটি সম্মানজনক সফল পেশা হিসেবে বেছে নিয়েছে আমাদের দেশে কৃষিকাজ দিন দিন দুর্যোগের মুখে পড়ে বা বিভিন্ন কারণে কৃষিকাজ হারিয়ে যাওয়ার পথে অনেকটা আমরা যদি দেখি যে আমাদের সাধারণ কৃষকরা তাদের ছেলে মেয়েদেরকে আর কৃষিকাজের সাথে জড়িত করতে চাচ্ছে না তারা এটাকে খুব একটা সম্মানজনক পেশা হিসাবে নিচ্ছে না তবে এই হাইড্রোপনিক্সের মতো আধুনিক পদ্ধতিতে তরুণদের বা আমাদের যে নেক্সট জেনারেশন ফার্মার যারা হবে তাদের ব্যাপক আগ্রহ এ ধরনের চাষাবাদ পদ্ধতিকে তারা পেশা হিসাবে নিতে কোনো প্রকার অনীহা প্রকাশ করবে না বরং আগ্রহের সাথে তারা নিতে পারবে যেহেতু কৃষিকাজে শ্রমিক কমে যাচ্ছে তাই শ্রমিকের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু হাইড্রোপনিক্স পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একটি চাষাবাদ করা হচ্ছে এখানে একজন লোক ইচ্ছা করলে কোনো শ্রমিক ছাড়াই এটি মেনটেন করতে পারবে এখানে আগাছাবাসের মতো কোনো ঝামেলা নেই বা মাটি যেহেতু নেই চাষাবাস চাষবাসের কোনো ব্যাপার না একবার স্ট্রাকচার তৈরি হয়ে গেলে একজন লোকই এরকম একটি প্লান্ট এর থেকে আরও বড় আকারের প্লান্ট একজন শ্রমিকই চালিয়ে নিতে পারবে আমি পুরো পদ্ধতিটা একবার আপনাদের দেখাতে যাচ্ছি এই বালতির ভিতরে একটি মোটর সামেবল পাম্প এই পাম্পটি সাহায্য করে নিউট্রিয়েন্টটি পাইপের ভিতরে আনার জন্য নিউট্রিয়েন্ট এই পাইপ হয়ে আমাদের যে শেষ প্রান্ত শেষ প্রান্তে একটি ট্যাপের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিউট্রিয়েন্ট সরবরাহ করা হয় এই তারপরে এই নিউট্রিয়ানটি আবারও এই পাইপের ভিতর দিয়ে ওই সেই আগের ট্যাঙ্কে চলে যায় এভাবে একটি সার্কুলেশনের মাধ্যমে পানিটি বারবার ঘুরতে থাকে নিউট্রিশনটি আমরা প্রয়োজনে এখানে অক্সিজেন সরবরাহ করা হয় আমাদের চেরিটম একটু লাইন এখানে দুই সারি চেরি টমেটো আছে চেরি টমেটো এখন অনেকগুলোই হারভেস্টের উপযোগী চেরি টমেটো প্রচুর পরিমাণে গাছ লম্বা হয় এবং ফলন প্রায় সারা বছরই দিতে থাকে এই গাছগুলো প্রায় দুই মাস যাবৎ ফল দিয়ে যাচ্ছে আমরা মাঝে মাঝে এগুলা হারভেস্ট করি আজকেও কিছু ফল আমরা হারভেস্ট করবো এই যে এই ফলগুলো একদমই পেকে গেছে এগুলো হারভেস্ট এখনই করা উচিত এখন হারভেস্ট না করলে ফলগুলো নষ্ট হয়ে যাবে গাছে হারভেস্ট করার জন্য পুরো থোকাসহ কাটা যায় বা একটি একটি করে নেওয়া যায় জেরি টমেটো মূলত ফল হিসাবে ব্যবহার করা হয় এই সবজির পরিবর্তে এটি সরাসরি খাওয়া হয় ফল হিসাবে অনেকে অবশ্য সালাত হিসাবে খুব পছন্দ করে সুজন আমাদের হাইড্রোপনিক্সের অ্যাসিস্ট্যান্ট সে তার উৎপাদিত ফল নিজে হাতে হারভেস্ট করছে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটি এই সুজনের হাত ধরেই তার যত্নে আজকে এত দূর চলে এসেছে একটি থোকা দেখেন কত সুন্দর একটি থোকায় ফলগুলো ধরেছে যদিও সবগুলো একসাথে পাকেনি তারপরও আমরা পুরো থোকাটাই নিয়ে নেব এই দেখি থোকাটা কত সুন্দর একটি থোকা ফলের অসাধারণ একটি দৃশ্য এই ফল এই যে নিজে হাতে গাছ লাগিয়ে সেই ফল তুমি নিজে সংগ্রহ করে এটা তুমি খাচ্ছ এটা তোমার কাছে কেমন লাগছে ফলটি অনেক অনেক মিষ্টি অনেক মানে সুস্বাদু এই ফলটা কি মাঠে যে টমেটো হয় ওই টমেটোর মতোই না অন্যরকম মাঠে টমেটোর থেকে এটা অনেকটা স্বাদ আছে ওটা এটা নিজে হাইড্রোবনিকে তৈরি আর ওটা মাটিতে তৈরি করা তার থেকে অনেকটা পার্থক্য আছে পার্থক্যটা কেমন এটা না মিষ্টি না ওটার থেকে এটা অনেকটা মিষ্টি আছে এটা কি তুমি রান্না করে খাবা না ফল হিসেবে খাবা এটা আমি মানে ফল হিসেবেই ব্যবহার করতেছি এটা তো রান্না করা মানে খাবার থেকে এমনি খাওয়ায় ওটা অনেকটা টেস্ট পাওয়া যাবে আচ্ছা তুমি আরো কিছু হারভেস্ট করো আরো কিছু সংগ্রহ করো আমরা সবগুলো একসাথে দেখব শুধু পাকা ফলগুলি হারভেস্ট করো যেহেতু চেরি টমেটো সারা বছরই ফল দেয় আমরা কিছুদিন পর পর হারভেস্ট করতে পারি এখানে দেখা যাচ্ছে যে হারভেস্ট করার জন্য সে একটি কাঁচি ব্যবহার করছে হাত দিয়ে না ছিঁড়ে এটি গাছের জন্য বেশ ভালো ভিতরের ফল এই চেরি টমেটো হারভেস্ট করার সময় সে কাচি দিয়ে খুব সুন্দর করে হারভেস্ট করছে হাত দিয়ে না ছিঁড়ে যদিও একেবারে পরিপক্ক ফলগুলো হাত দিয়ে ধরার সাথে সাথেই পড়ে যায় তবে হাত দিয়ে হাত দিয়ে ছিঁড়ে ফেলার থেকে একটি সিকেচার বা কাচি দিয়ে কেটে নিলে এটি গাছের জন্য ভালো এই গাছটি একবারই ফল দেবে না এই গাছটি সারা বছরই ফল দিতে থাকে এই জন্য গাছের যত্নও আমাদের খুবই দরকার গাছের ফাঁকে সুন্দর সুন্দর চেরি টমেটো হয়ে আছে আসলে একসাথে যখন করা হবে ফলগুলো তখন বোঝা যাবে যে আসলে সুন্দর আজকে আমরা যে চেরি টমেটো হারভেস্ট করছি তার ওজন দেখব এখানে যতগুলো চেরি টমেটো আছে তার ওজন দেখা যাচ্ছে ছয়শো গ্রাম অর্থাৎ এখানে হাফ কেজিরও বেশি চেরি টমেটো আছে এবং সংখ্যাটা গুনলে হয়তো এখানে দেখা যাবে যে অনেকগুলো চেরি টমেটো সাধারণ আমরা যেসব ফল বাজার থেকে ক্রয় করি সেগুলো সংখ্যায় খুব কম হয় আর সেদিক থেকে ফল হিসাবে চেরি টমেটো হাফ কেজি চেরি টমেটো অনেক গুলো হয় এবং অনেকে শেয়ার করে খাওয়া যায় দেখা যায় কত ওজন দেখা যাচ্ছে আমাদের এই বেশ বড় অন্য অন্য মেলনের থেকেও হ্যাঁ একটি মেলন প্রায় আমাদের আটশো গ্রামের উপরে দেখা যাচ্ছে সাতশো আশি বা আটশো যেহেতু এটি গাছে ঝুলন্ত অবস্থায় আছে এখনও হারভেস্ট করা হয়নি হ্যাঁ এটি আরও বড় হবে আমরা আশা করতেছি যে এটি এক কেজি অন্তত হবে হ্যাঁ এখন দেখা যাচ্ছে ব্যালেন্স হ্যাঁ এক কেজির বেশিই মনে হচ্ছে আমরা আশাবাদী যে প্রতিটি ফলন আমাদের এক কেজি করে হবে